বন্ধ ঘরের দেওয়াল বেয়ে পড়ছে জল, বাথরুম থেকে উধাও বডি স্প্রে। হঠাৎ কে দৌড়ে গেল ঘরের চালের উপরে? কে এমন বিকট আওয়াজ, কিসের? কোথায় গেল হাতের কাছে রাখা মোবাইল? কোথাও তো কেউ নেই। শুধু রাতের অন্ধকারেই নয়, দিনে দুপুরেও বন্তেশ্বরের বাঘাসন গ্রামের মাটির দোতলা বাড়িতে এসব কাণ্ড কারখানা চলছে। রাতের ঘুম উধাও সিভিক ভলান্টিয়ার গৌতম অধিকারীর পরিবারের। ঠাকুমা, মা, দাদা, বৌদিকে নিয়ে গৌতমের সংসারে এখন দিনভর ভূতের তাণ্ডব। এইখানটা দিয়ে অটোমেটিক জল বেরোয়, কিন্তু যখন কেউ থাকছে তখন জল বেরোচ্ছে না, যখন কেউ থাকছে না বা অন্ধকার থাকছে তখনই জলটা বেরোচ্ছে। আমি এখানটা খুঁড়েছিলাম রবিবার দিন সন্ধ্যেবেলা, জল বেরোনোর পরে আমি খুঁড়েছিলাম, তখন দেখি পুরোটাই শুকনো। অধিকারী বাড়িতে ভূতের আনাগোনা হয়েছে খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য, ভিড় জমছে সিভিক ভলান্টিয়ার পরিবারে। ভূতের কারসাজির কথা প্রতিবেশীদের মুখেও। একটু আগে আর কি একটা মোবাইল রাখা হলো, দিয়ে রাখার পর আমরা চারিদিক থেকে গার্ড করে মানে মোবাইলটা থেকে উল্টো দিকে তাকিয়ে দেখা হলো, তারপরে দু মিনিট থেকে তিন মিনিটের মধ্যে দেখা যাচ্ছে ওই মোবাইলটা নেই, হাওয়া হয়ে গেছে। মনে হচ্ছে কোনো মানে ভূতের কাণ্ড ঘটনা ঘটছে। ভূতের ভয়ে কাবু সিভিক ভলান্টিয়ার স্বয়ং নিজেও। কাজের জন্য রাতের অন্ধকারে এদিক ওদিক ছুটতে হলেও বাড়িতে এলেই গা ছমছম। তবে অধিকারী বাড়িতে পুলিশের আনাগোনা শুরু হতেই ভয়ে কাবু ভূত স্বয়ং। উধাও হওয়া জিনিস মিলল বাড়ির পাশেই। এমন ভূতুরে কাণ্ডের পেছনে যে রহস্য কিছু আছে নিশ্চিত পুলিশ। পুলিশের দাবি ভূত না, এসবের পেছনে আছে পারিবারিক বিবাদ। কিন্তু ভূতুরে কাণ্ড ঘটাচ্ছে কে? এবার সেই ভূতের সন্ধানে পুলিশ। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাইশে জুলাই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, দুপুর তিনটে ফল প্রকাশ করবে সংসদ। রেজাল্ট জানা যাবে ওয়েবসাইট, এসএমএসেও। পরদিনই মার্কশিট হাতে পাবে পড়ুয়ারা। বিএসসি চেয়ারম্যান পদে মুকুল প্রতিবাদে বিধানসভার আট কমিটি থেকে ইস্তফা। বিজেপি বিধায়কদের রাজ্যপালের সঙ্গে দেখা করে স্পিকারের নামে নালিশ, আইন মেনেই পদক্ষেপ বললেন বিমান বন্দ্যোপাধ্যায়। সঠিক সময়ে উপনির্বাচন দাবি বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। প্রচারের জন্য সাত দিন সময় দিয়ে উপনির্বাচন হোক দাবি জানাবে শাসক দল। আট দিনের পুলিশ হেফাজতে শুভদীপ নেপাল পালানোর ছক ভোর সিবিআই অফিসারের। প্রতারণা চক্রের জাল কত গভীরে, জি চব্বিশ ঘন্টার লাগাতার কভারেজ। জাহাজের ভিতরে প্রতারক এমবি হর্ষবর্ধনে উঠে ছবি তুলেছিল শুভদীপ। কিভাবে বন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশ, কি পরিচয় দিয়ে ঢুকেছিল, উত্তর খুঁজছে পুলিশ। শুধু কলকাতা নয়, সারা দেশে জেএমবি জঙ্গি জল, কয়েকজনের পরিচয় ফাঁস, সীমান্ত পেরিয়ে নাশকতার ছক। টাকা জোগাড়ের ডাকাতির পরিকল্পনা, কোথায় লুকিয়ে বাকি জঙ্গি, খোঁজ পেতে মরিয়া পুলিশ। মোবাইল না পেলেও সেলিম মুন্সির ভারতীয় ফোন নম্বর পুলিশের হাতে, কার সঙ্গে কি কথা। পলাতক জেএমবি জঙ্গির কল, রেকর্ড উদ্ধারের চেষ্টা এসটিএফ। শনিবার রাত থেকে বন্ধ মোবাইল। সরানো হতে পারে অধীরকে, লোকসভায় কংগ্রেসের দলনেতা পদের রদবদলের সম্ভাবনা। বাংলার দায়িত্বেই বহরমপুরের সাংসদ, আজ ভার্চুয়াল বৈঠকে অধীর সোনিয়া। অধীরের পদের দৌড়ে মনীষ তিওয়ারি, শশী থারুর। ভাটপাড়া পুরসভায় গুলি অল্পের জন্য রক্ষা পেলেন প্রশাসক, আহত তার সহকারী। থানার নাকের ডগায় দুষ্কৃতী হামলা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব পাল্টা দাবি অর্জুন সিং এর। ডেকে আনবেন না তৃতীয় ঢেউ, সতর্ক বার্তা প্রধানমন্ত্রীর। পর্যটন কেন্দ্র থেকে ধর্মীয় স্থান, মাস্ক ছড়াই ঘুরছে মানুষ, উদ্বেগ প্রকাশ মোদী, কোভিড বিধি মেনে চলার পরামর্শ। কোভিড আবহে দীঘায় প্রবেশে কড়াকড়ি, সৈকত নগরীতে ঢুকতে বাধ্যতামূলক ভ্যাকসিনেশন বা করোনার নেগেটিভ রিপোর্ট। রাজ্যের অন্য টুরিস্ট স্পটগুলির কি অবস্থা, সতর্কতায় কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, দিনভর নজর, সি চব্বিশ ঘন্টা।